বন্ধুরা, গত ক্লাসে আমরা রৈখিক কৌণিক অনেকগুলো রাশিমালা শিখেছিলাম। আজকের ক্লাসেও আমরা রৈখিক কৌণিক রাশিমালাগুলো নিয়ে আলোচনা করব, আর এগুলো নিয়ে আরও কিছু সূত্র শিখে কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমরা অলরেডি জানি সরণ রৈখিক ক্ষেত্রে এস দ্বারা প্রকাশিত, কৌণিক ক্ষেত্রে থিটা দ্বারা প্রকাশিত। দ্যাট মিন্স রৈখিক ক্ষেত্রে রাশিটার কৌণিক প্যারালাল রাশি হচ্ছে থিটা। তাহলে ইউ এর প্যারালাল রাশি হচ্ছে আমার ওমেগা আই। প্যারালাল রাশি বলতে বোঝাচ্ছি যে তারা সমান্তরালে আছে এমন টানা, মানে এটার সমতুল্য রাশি। ভি এর সমতুল্য রাশি হচ্ছে আমার ওমেগা এফ। তরণ এ এর সমতুল্য রাশি হচ্ছে আমার আলফা। তার মানে আমাদের এস ইউ ভি এ এর সমতুল্য রাশি যথাক্রমে থিটা, ওমেগা আই, ওমেগা এফ, আলফা। এটা দিয়ে শেষ বেগ বোঝানো হচ্ছে রৈখিক বেগ, আর এটা দিয়ে শেষ কৌণিক বেগ বোঝানো হচ্ছে। সো আমরা অলরেডি নবম দশম শ্রেণীতে এই সূত্রগুলো সম্বন্ধে ধারণা নিয়ে এসেছি। এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই সমীকরণগুলোর সমতুল্য সমীকরণ আমরা কৌণিক ক্ষেত্রেও দাঁড় করাতে পারি। তো এর জন্য আমাদের আগের পেজের এই জিনিসটা জাস্ট দরকার, কোনটার সমতুল্য কোনটা এটা জানা। তো আমরা এস ইকুয়াল টু ভিটি, এস এর সমতুল্য কী কৌণিক ক্ষেত্রে থিটা, ভি এর সমতুল্য কী, এখানে খেয়াল রাখো এইখানের ভিটা কিন্তু আর শেষ আদি বলতে কিছু না, এটা সমবেগের ক্ষেত্রে ভি, মানে এটা একই রকম বেগ সবসময়, তাই এখানে আমরা ওমেগা আইও ইউজ করলাম না, ওমেগা এফও ইউজ করলাম না, শুধু ওমেগা ইউজ করলাম, কারণ এখানে শেষ আর আদি একই জিনিস। তো এস ইকুয়াল টু ভিটি এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল টু ওমেগা টি। আবার এই ক্ষেত্রে আসি, এই ক্ষেত্রে আমার যেটা অসমবেগের ঘটনাগুলো ছিল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ভি এর জায়গায় আমরা বসাতে পারি ওমেগা এফ, শেষ বেগ যেহেতু শেষ কৌণিক বেগ, তো ইউ এর জায়গায় বসাতে পারি ওমেগা আই, এ এর জায়গায় আলফা। তাহলে কিন্তু আরেকটি সূত্র দাঁড়িয়ে গেল কৌণিক ক্ষেত্রে, ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি। একইভাবে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটাকে এস এর জায়গায় থিটা লিখো, ইউ এর জায়গায় ওমেগা আই লিখো, ভি এর জায়গায় ওমেগা এফ লিখো, তাহলে তোমার কিন্তু থিটা ইকুয়াল টু ওমেগা আই প্লাস ওমেগা এফ বাই টু ইন্টু টি, এই সূত্রটি দাঁড়িয়ে যায়। একইভাবে দেখো তুমি এটাও লিখতে পারো থিটা ইকুয়াল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এসকে লিখতে পারো ওমেগা এফ স্কোয়ার ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস টু আলফা থিটা, জাস্ট এ এর জায়গায় আলফা, এস এর জায়গায় থিটা। তো এই সূত্রগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু মুখস্থ করতেও হচ্ছে না। তোমার যদি এই সূত্রগুলো জানা থাকে আর কোনটার সমতুল্য রাশি কোনটা এই জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি এই সূত্রগুলো দাঁড় করিয়ে নিতে পারো। তো আমরা এই সূত্রগুলো কাজে লাগিয়ে একটি ম্যাথ প্রবলেম আলোচনা করি। প্রবলেমটা কি দেখো, একটি ফ্যান মিনিটে 1200 বার ঘূর্ণনরত অবস্থায় সুইচ অফ করায় যদি 10 সেকেন্ডে থেমে যায়, তাহলে বন্ধ হবার পূর্বে কতবার ঘুরবে। আমরা সকলেই এই ঘটনার সাথে পরিচিত। ইনফ্যাক্ট এই ঘটনা আমি যদি তোমাদের এখানে করিয়ে দেখাই, দেখো আমি এখানে সুইচটা অফ করব, সুইচটা অফ করলে কি আমার ফ্যানটা অফ হয়ে গেল। তো সাথে সাথেই কি অফ হলো সে? না, সে কিন্তু অফ হতে একটা নির্দিষ্ট সময় নিয়েছে, সে কিন্তু অফ হওয়ার আগে কিছুক্ষণ ঘুরে নিয়েছে। সো এটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে যে সে আগে 1200 বার ঘুরতো যখন সুইচ চালু ছিল, সুইচ অফ করে দিছি তখন তার থামতে, পুরোপুরি থেমে যেতে তার 10 সেকেন্ড লেগেছে, আর থামার পূর্বে মানে থামতে থামতে সে কতবার ঘুরে নিবে, তো এই সেই পরিমাণটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সো এখানে আমার কী কী ডাটা দেওয়া আছে, তো মিনিটে 1200 বার যে ঘোরার কথা, এটা সুইচ চালু অবস্থায় ঘোরার কথা, তো এটাকে আমি বলতে পারি মিনিটে 1200 বার মানে কি, এটা 1200 আরপিএম, আর যেহেতু এটা ওমেগার একক, ওমেগা আদি ওমেগা, তার মানে এটাকে আমরা বলতে পারি ওমেগা আই দেওয়া আছে। সো আমাদের কিন্তু প্রশ্ন করে বুঝতে হবে কোনটা আসলে কিসের মান। তো ওমেগা আই দেওয়া আছে আমাকে 1200 আরপিএমে। সো আরপিএমে আমাদের কাজ করবো না, আমরা কাজ করবো এসআই এককে নিয়ে, মানে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে আমাদের। সো আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিব। সো রেডিয়ান পার সেকেন্ডে নেই চলো। তো 1200 আরপিএমকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাইলে কীভাবে করতে পারি, 1200 রেভলিউশন বাই 60 সেকেন্ড, অর্থাৎ রেভলিউশনকে পরবর্তীতে যদি রেডিয়ানে নিই তাহলে 1200 ইন্টু 2 পাই, তাহলে এটা চলে আসলো রেভলিউশন থেকে রেডিয়ানে আর নিচে 60 সেকেন্ড। তো যারা সরাসরি মনে রাখতে চাও তারা এইভাবে মনে রাখতে পারো, আরপিএমকে 2 পাই বাই 60 দিয়ে গুণ দিলে এটা রেডিয়ান পার সেকেন্ডে চলে আসে। তো 1200কে আমি 2 পাই বাই 60 দিয়ে গুণ দিলাম, তাহলে আরপিএমের ভ্যালুটাকে 2 পাই বাই 60 দিয়ে গুণ দেওয়ার ফলে আমার এটা রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। সো ভ্যালুটা কী আসছে সেটা লিখছি না, আমরা সরাসরি বসাবো। ওমেগা এফ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কিন্তু বলে দিবে না, সুইচ
অফ করায় কি ফ্যানটা থেমে যাবে, সো থেমে গেলে কি শেষ বেগ শূন্য, সো শেষ কৌণিক বেগও তো শূন্য, কারণ শেষে তো সে আর ঘুরবে না, থেমে যাওয়ার পরে তার ঘোরাটা থেমে যাচ্ছে। সো ঘূর্ণনটা যদি থেমে যায় তাহলে ওমেগা এফ এর ভ্যালু জিরো রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু প্রশ্ন থেকে বুঝে নিতে হবে। সো থেমে যায় দ্যাট মিন্স ওমেগা এফ জিরো। তো এই যে ওমেগা আই থেকে ওমেগা এফ হলো, মানে এত রেডিয়ান পার সেকেন্ড থেকে জিরো রেডিয়ান পার সেকেন্ডে আসলো, এটাতে তার সময় লেগেছে কত, সময় লেগেছিল 10 সেকেন্ড দেওয়া আছে। আমার কাছে জানতে চাওয়া হয়েছে কি কতবার ঘুরবে। তো আমরা আগে যদি বের করতে পারি কত কোণ ঘুরবে, মানে থিটাটা কত থেমে যাওয়ার পূর্বে ওমেগা আই থেকে ওমেগা এফ হওয়ার মুহূর্তে কতটুকু কোণ ঘুরবে, কত রেডিয়ান ঘুরবে সেটা যদি বের করতে পারি, সেখান থেকে কতবার ঘুরবে মানে কত রেভলিউশন ঘুরবে সেটা বের করা খুবই ইজি। তো চলো আমরা থিটাটা বের করব। তো আমরা আগের পেজে অনেকগুলো সূত্র দেখে এসেছি গতি বিষয়ক। সো সবগুলো সূত্রের মধ্যে আমার মনে হয় এই সূত্রটা ব্যবহার করলেই সবচেয়ে দ্রুত এই ম্যাথটি করা যায়। অন্যান্য সূত্র দিয়েও করা যায়, একটু ঘুরতে হবে, বাট এই সূত্র দিয়ে একবারই হয়ে যাচ্ছে, কারণ ওমেগা আই জানা আছে, ওমেগা এফ জানা আছে, টি জানা আছে, জাস্ট এই ভ্যালুগুলো যদি ইনপুট দিই আমি, তো ইনপুট দিলে আমার থিটার ভ্যালুটা চলে আসবে। থিটার ভ্যালুটা তোমরা ক্যালকুলেটার অবশ্যই হিসাব করে দেখবে। তো আমার এখানে চলে আসছে 628.32, মানে 628.32 রেডিয়ান। এটা হচ্ছে থেমে যাওয়ার পূর্বে সে কত রেডিয়ান ঘুরে নিবে সেই পরিমাণটা। তো কত বার ঘুরে নিবে সেটা যদি জানতে চায়, কত বার সে ঘুরছে, তাহলে কিন্তু রেডিয়ানে প্রকাশ করলে হবে না। কিসে প্রকাশ করতে হবে? রেভলিউশন বা রোটেশন, একই কথা। সো রেভলিউশনে প্রকাশ যদি করতে চাই, আমরা জানি 1 revolution = 2π radian, তার মানে 1 radian = 1/2π revolution, তার মানে 2π দিয়ে ভাগ যাচ্ছে, মানে 1/2π দিয়ে গুণ যাচ্ছে। তাহলে আমার এটা কিসে চলে আসলো? রেভলিউশনে চলে আসলো। সো রেভলিউশনে আমি যদি ভাগ করি, অ্যাবাউট 100 পয়েন্ট সামথিং থাকে, সো আমরা 100 নিলাম, সো 100 রেভলিউশন। দ্যাট মিন্স থেমে যাওয়ার পূর্বে ফ্যানটা কতবার ঘুরে নেবে? 100 বার ঘুরে নেবে। তো এরকম প্রবলেমগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রবলেমগুলো খুবই সিম্পল, জাস্ট আমাদের কিছু একক সম্বন্ধে, কনভার্সন সম্বন্ধে ধারণা থাকতে হবে, আর সূত্রগুলো একটু মাথায় থাকতে হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।